লেবু কত হালি ভাইটা ৫টা ২০ টাকা লেবু দাম আস্তে আস্তে একটু বাড়তাছে না কার্বুল কত করে কেজি ভাই কার্বুল ৩০ টাকা মোটা না হাফ কেজি কইরা আধা কেজি আর এই যে এটা কত করলা ৩০ ৮০ টাকা কেজি আপনার রুই কত করে ভাইগুলি ৪৫০ টাকা দুটা দুই কেজি হইব না এরকম আর কাতল আসসালামু আলাইকুম আজ ১৮ আগস্ট ২০২৩ রোজ শুক্রবার বেলেস লাইভ বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম এখন আমি আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী লোহাইহাটে এই হাটে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে তো এখানে বিভিন্ন ধরনের মাছ তরকারি সবজি এগুলি পাওয়া যায় আশেপাশে যারা কৃষক আছেন ওনারা নিয়ে আসেন তো আপনাদের জানাবো এই বাজারে বর্তমানে কী কী পাওয়া যাচ্ছে এবং কী দরে বিক্রি হচ্ছে তো আমার বেলেস লাইভ বিডি আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজ ফলো করবেন যে এখানে দেখেন বিক্রি হচ্ছে লেবু কত হালি ভাইটা ৫টা ২০ টাকা লেবু দাম আস্তে আস্তে একটু বাড়তাছে না বাড়তাছে লেবুগুলো মানে কাঁচা লেবু আসতেছে নতুন দেখেন আপনার নিজের খেতে নাকি ভাই কোথায় বাগান আপনার তেলিহাটি না আচ্ছা এই সিডলেস লেবু ৫টা ২০ টাকা বিক্রি হচ্ছে লোহাই বাজারে তো আপনাদের জানাচ্ছি এই বাজারে কী কী বিক্রি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে সে সম্পর্কে তো অনেক বড় একটি বাজার ওই যে দেখেন এখানে বিক্রি হচ্ছে আমড়া আমড়া কত করে কেজি ভাই ৩০-৪০ বিক্রি করতেছেন দেশি আমরা আর এই ভেন্ডি কত করে ঢেঁড়স কত করে বিক্রি করতেছেন ৭০ টাকা দামটা বেশি বাড়ছে নাকি আগের থেকে নাকি আগে ৪০-৫০ টাকা ছিল তো আগের থেকে বেড়েছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে বিক্রি হচ্ছে কচু কচু কত করে পিস বিক্রি করতেছেন ৬০ টাকা পিস কোন জায়গার এগুলি কিশোরগঞ্জ কিশোরগঞ্জের কচু বিক্রি হচ্ছে এখানে ৬০ টাকা প্রতি পিস তো আপনাদের দেখেন ঝিঙ্গা কত করে কেজি বিক্রি করতেছেন ৮০ টাকা দিয়ে ঝিঙ্গা আর বটবটি এরাও ৮০ আচ্ছা তরকারির দাম একটু বাড়তি পেঁপে কত করে পেঁপেটা আচ্ছা পেঁপের একটু কম আছে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে আমরা এখানে দেখার চেষ্টা করবো এখানে বিক্রি হচ্ছে বেগুন আচ্ছা বেগুন কত করে বিক্রি করতেছেন এটা এটা ৮০ টাকা আচ্ছা এটা ভালো বেগুন আর এগুলো একটু বেকা তারা পোকা থাকতে পারে এগুলো কত করে ৬০ টাকা আচ্ছা তো এখানেও বিক্রি হচ্ছে বিভিন্ন তরকারি সবজি তো নতুন একটি বাজার আর এখানে দেখেন আপনারা অনেক বড় একটি বাজার আর লোহাই বাজার এখানে বিক্রি হচ্ছে টমেটো কত করে কেজি বিক্রি করতেছেন টমেটো ১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে আগের থেকে একটু দাম কমছে এখানে যে বিক্রি হচ্ছে কুমড়া আপনাদের দেখানোর চেষ্টা করতেছি লোহাই বাজারে কী কী পাওয়া যায় তরকারি সবজি এগুলি আর এগুলি আশেপাশে যারা কৃষক আছে ওনারা নিয়ে আসেন এগুলি এই যে এখানে পেঁপে আচ্ছা পেঁপে কত করে বিক্রি করতেছেন এগুলি ৪০ পাকা না আচ্ছা এগুলি একটু পাকার ভিতরে আপনার নিজের খেতের আচ্ছা আপনার বাড়ি কোথায় বল্ডিঘাট থেকে নিয়ে আসছেন উনি এই পেঁপেগুলি ৪০ টাকা কেজি তো এই যে বিক্রি হচ্ছে এখানে লোহাই বাজারে এইখানে এটা হলো প্রাইমারি স্কুল কিনেছো তুমি বটবটি কত করে কেজি ৮০ টাকা কেজি আচ্ছা এগুলি কত হালি কত ১০ টাকা হালি আচ্ছা এখানে বিক্রি হচ্ছে সবরি কলা কলা কত করে হালিগুলি আচ্ছা ৩০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত সবজি কলা
আচ্ছা তো বিক্রি হচ্ছে আলুয়াই বাজারে তো এখানে বিক্রি হচ্ছে দুন্দুর কত করে কেজি বিক্রি করতেছেন 60 টাকা কেজি দুন্দুর বিক্রি হচ্ছে আর চিচিঙ্গা চিচিঙ্গা 40 50 আচ্ছা আপনি নিজে চাষ করছেন নাকি না আমার চাষে চাষে বাড়ি কোথায় আপনার বাড়ি উত্তরবঙ্গে আচ্ছা সেলাইট এখানে বিক্রি হচ্ছে জাম্বুরা জাম্বুরা কত করে বিক্রি করতেছেন 30 টাকা পিস আপনি নিজের গাছের ওনার গাছের জাম্বুরা বিক্রি করতেছেন 30 টাকা পিস এখানে আরো বিভিন্ন শাকসবজি বিক্রি হচ্ছে সেগুলি আপনারা দেখেন লাল শাক লাল শাক কেমনে বিক্রি করতেছেন 60 টাকা করে 60 টাকা কি কেজি কেজি হয়ে গেছে গা আচ্ছা কেজি হয়ে গেছে বিক্রি করতেছেন এগুলো মিষ্টি লাউ মিষ্টি নাও কত লাউ কত কইগুলি 140 টাকা 140 টাকা সবচেয়ে দাম দুধ কত করে বিক্রি করতেছেন 80 টাকা বিক্রি করতেছেন আচ্ছা কেনা না নিজের নিজেরই ছোট ছোট বোতল করে নিয়ে আইছেন না আচ্ছা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আলুয়াই বাজারে কি কি শাকসবজি পাওয়া যাচ্ছে এবং সেগুলির দাম দর সম্পর্কে এই বাজারে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে যেহেতু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাছেই হাটটির অবস্থান 1 কিলোমিটার পূর্ব দিকে আর যেখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা তো সেহেতু এখানে মানুষটা বেশি থাকে এখানে এই যে এখানে বিক্রি হচ্ছে কার্পুর কত করে কেজি ভাই 30 টাকা মোটা না হাফ কেজি করে আধা কেজি আর এই যে এটা কত 80 টাকা কেজি আপনার নিজের খেতে নাকি কিনা আচ্ছা কিনা বিক্রি হচ্ছে দেখেন একদম তত্তাজা সবজিগুলি তো কুমড়া কত ভাই এটা এটা কত ভাই এটা বড় কত ভাই এটা এটা কত 200 এটা 120 আচ্ছা এগুলি যে কুমড়া দেখেন এগুলি হলো আপনার মুরব্বা খাওয়ার জন্য বা তরকারি খাওয়ার জন্য এই জন্য বিক্রি করতেছেন এখানে আপনার তো কেনা না আচ্ছা এদিকেও কিছু সবজির দোকান আছে তারপর আমরা চলে যাচ্ছি এখানে মাছ মহলে কলা কত করে হালি বিক্রি করতেছেন 30 টাকা 25 টাকা এরকম না তো এটা হলো লোহাই বাজার মাছের মহল তো যে এখানে দেখেন এইগুলি হলো একদম হাওড়ের মাছ এগুলি বিক্রি হচ্ছে ভাই ভাই এটা কত করে ভাই 900 টাকা কেজি আর বড়গুলি এটা কত 1000 টাকা আর 900 টাকা কেজি দেখেন ভাই বিক্রি হচ্ছে ভাই 250 রাখতো না দেখানোর চেষ্টা করতেছি এইদিকে হলো ইলিশ মাছ আপনাদের ইলিশ মাছ দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে চাষা ইলিশ কোনটা কত করে বিক্রি করতেছেন এটা কত 1700 কত রুক সাইজ এগুলি একদম 1600 আচ্ছা এটা কত রুক সাইজ 1 কেজি বাবা 1 কেজি আর এগুলি এগুলি 1400 হাফ কেজির মতো না নাকি হাফ কেজি একটু বেশি বড়গুলি আচ্ছা দাম একটু কমতেছে আচ্ছা আপনি বিক্রি করতেছেন সাগরের মাছ না সাগরের মাছ বিক্রি হচ্ছে এটা কি মাছ এটা কত করে কেজি বিক্রি করতেছেন 450 টাকা কেজি বিক্রি হচ্ছে এটা কত কেজি সাগরের জাতকা মাছ আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রচুর মানুষ আলুয়াই বাজারে ভাই লাঠি মাছ কত করে কেজি 400 টাকা কেজি কোন জায়গার মাছ এগুলি
তো দেখেন এদিকে বড় বড় মাছ বিক্রি হচ্ছে। রুই কত করে ভাইগুলি? 450 টাকা। দুধ দিয়ে কিছু হইব না এরকম। আর কাতল একই দাম। তো কি ফবদি পলিথিন লাগা রাখছেন, কারণ কি? ও বেচা দাদা কিয়া। আচ্ছা, তো এদিকে আরো বিভিন্ন মাছ বিক্রি হচ্ছে লোহাই বাজারে। বড় একটি মাছের মহল। আর এখানে আপনারা সব ধরনের মাছে পাওয়া যায় এই বাজারে। চিংড়ি কত করে বিক্রি করছেন আজকে? 1000। আর এই যেগুলি হাওড়ের মাছ, হ্যাঁ, সোমবার বিক্রি করেন না? আচ্ছা, ধন্যবাদ। তো আপনার বিক্রি হচ্ছে এগুলি। ভাই শিঙি মাগুর কত করে বিক্রি করতেছেন ভাই? শিঙি মাগুর মিলা রাখছেন না? আচ্ছা, আলাদা করে দেন না একসাথে, যেমনি নিবে এমনি। আচ্ছা, সব চাষের চাষের রূপসাদা কত করে এগুলি? 450। রূপসাদাই তো না? আর আপনার এগুলি কত করে? 600 টাকা কেজি। আর এগুলি সব সাগরের মাছ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কি মাছ? আচ্ছা, এটা কেমনে বিক্রি করতেছেন? এটা কি সুরমানা রেডা কোন রেডিয়া নাকি টুনা মাছ? আচ্ছা, 250 টাকা। দেখুন সব সাগরের মাছ বিক্রি হচ্ছে এখানে। আর এই বাগদাটা কত? 700 টাকা। ধন্যবাদ। আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই বাজারে কী দামে বিক্রি হচ্ছে মাছ। এগুলি লোক পাঙ্কাস। আচ্ছা, পাঙ্কাস কত করে কেজি বিক্রি করতেছেন? 150 টাকা ছোটোটা, আর বড়োটা 180 টাকা কেজি। জাতীয় মাছ পাঙ্কাস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ভিলেজ লাইভ বিডি সাবস্ক্রাইব করে নাও, আমার ফেসবুক পেজ ফলো করবেন। আর এদিকে বিক্রি হচ্ছে বিভিন্ন বাজা পোড়া খাবার লোহাই বাজারে। আপনারা বিভিন্ন ধরনের নিমকি, বাদাম, বিভিন্ন বাদা পোড়া পাবেন এখানে। বাদাম কত করে কেজি বিক্রি করতেছেন? 260 টাকা কেজি বাদা। বাদাম বিক্রি হচ্ছে লোহাই বাজারে।